হ্যালো বন্ধুরা, আমি সাফিক আর আপনারা দেখছেন দাদা ভাই নেট পয়েন্ট। রাজ্যে ভলেন্টিয়ার পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি বার হয়েছে এবং এখানে আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গেছে, আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো প্রচুর শূন্যপদ রয়েছে এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 28/7/2023 তারিখ থেকে এই আবেদনটি শুরু হয়েছে এবং আবেদন চলবে কিন্তু 21/8/2023 তারিখ পর্যন্ত। তো আপনারা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারেন। তো মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই আবেদনটি কিন্তু আপনাকে অফলাইনে করতে হবে এবং আবেদন ফর্মটি আপনাকে ফিল আপ করে একটি খামের মধ্যে ভরে আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। তো অবশ্যই মনে রাখবেন 21/8/2023 তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নোটিস। তো আমি ফর্মটি কিন্তু আপনাদের প্রোভাইড করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলোর নাম, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটি রেলওয়ে স্টেশন এবং এই রেলওয়ে স্টেশনগুলিতে কিন্তু ভলেন্টিয়ার পদে নিয়োগ চলছে। তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টেশন ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এবং প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি স্টেশনেই কিন্তু 30 জন 40 জন করে ছেলে মেয়েকে নেওয়া হবে। তো এই যে ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে, এই ভলেন্টিয়ার পদটির নাম হচ্ছে, তো এখানে যে পদের জন্য আপনাদের নেওয়া হচ্ছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জনসাধারণ টিকিট বুকিং সেবক JTBS। তো এই পদটিতে আপনাদের 3 বছরের জন্য নেওয়া হবে। তো আপনার নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনে কিন্তু আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনাকে কিন্তু একটি সুন্দর করে বায়োডাটা তৈরি করতে হবে, ঠিক আমি যেরকম তৈরি করেছি দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটি বায়োডাটা তৈরি করতে হবে। এবং প্রথমে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জনসাধারণ টিকিট বুকিং সেবক JTBS, এভাবে লিখে দিবেন। তারপরে আপনারা নিচের দিকে লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর রেলওয়ে স্টেশন, অর্থাৎ আপনি যে রেলওয়ে স্টেশনের জন্য আবেদন করবেন সেই রেলওয়ে স্টেশনের নাম এখানে লিখে দিবেন। তারপরে আপনার সম্পূর্ণ বায়োডাটাটি আপনি কিন্তু সঠিকভাবে লিখে দিবেন। তারপরে এই বায়োডাটাটি আপনারা একটি খামের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে। তো খামের উপরে আপনি 5 টাকার একটি ডাক টিকিট বসিয়ে দিবেন আঠা দিয়ে, তারপরে এই অ্যাড্রেসে আপনি কিন্তু পাঠিয়ে দিবেন। তো এই যে নোটিশটি, এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেছি, আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এই নোটিশটি ভালো করে আপনারা কিন্তু পড়ে নিতে পারেন।